নমস্কারBengali Film Reviews চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ করব সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ সম্পূর্ণ 2 এর ট্রেলারটি নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময় হইচয়ের এই ওয়েব সিরিজটির গল্পটা যদি ছোট করে বলতে যাই সেক্ষেত্রে এরকম দাঁড়ায় গল্পটা যে এটা একটা কোর্টরুম ড্রামা এবং সেখানে দেখা যায় যে সম্পূর্ণ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নন্দিনীকে দিয়ে এরপর যে তাদের হয়ে লড়তে আসে কোটে সে হলো এমন একজন ব্যক্তি যে ছোটবেলায় মলেস্ট করেছিল তো কে দায়ী কে অভিযুক্ত তো সেটা বোঝা যায় না জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে ওয়েব সিরিজটির কাস্টেন ক্রুর কথা যদি আসি সেক্ষেত্রে দেখা যায় যে মুখ্য ভূমিকায় আমরা পাবো সোহিনী সরকারকে রাজনন্দিনী পালকে কৌশিক সেনকে

তার প্রত্যেকেরই ভালো অভিনয় আমরা জানি ফলত এইখানে ট্রেলার অনুযায়ী আমরা যা দেখছি তাতেও কিন্তু প্রত্যেকের অভিনয় ভালো লাগে আఖিরে পুরো ওয়েব সিরিজটি দেখলে বোঝা যাবে যে তাদের অভিনয় তারা কতটুকু পালন করতে পেরেছে ওয়েব সিরিজটির যে স্টোরি লাইন স্টোরি লাইনটা বেশ পরিচিত হলেও কিন্তু বেশ ভালো লাগে মনোরঞ্জক এবং যে স্ক্রিপ্ট অর্থাৎ প্রত্যেক চরিত্রের মুখে যে সংলাপগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ যায় বিশেষ করে कौशिक শেণের মুখে যে সংলাপগুলো দেওয়া হয়েছে এবং মেনারিজমের শহীদ যেভাবে সেই সেই ডায়লগগুলোকে বলেছে এবং একটু ভিলেন পেক তার মধ্যে যে ফলো করা যাচ্ছে সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে আনন্দ দেয় ওয়েব সিরিজটির ট্রেলার অনুযায়ী আমরা একটা কথা কিন্তু বলতেই পারি যে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু বেশ ভালো হয়েছে বিশেষ করে উল্লেখ করব যে কৌশিক সেনের যখন কোর্ট রুমে যখন তার এন্ট্রি হয় সেই এন্ট্রিটা খুবই সিনেমেটিক হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথার্থতা লাভ করেছে তার এন্ট্রিতে ডিওপির কাজ কিন্তু ট্রেলার অনুযায়ী বেশ ভালো লাগে তবে এডিটিং এবং কালার গ্রেডেশনটা কিন্তু অ্যাভারেজ গল্পের সাথে সামঞ্জস্য রেখে লোকেশন এবং আর্ট ডিরেকশনটা করা হয়েছে এটা কিন্তু এই ওয়েব ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে প্রথম কথা বলি তার এডিটিংটা কিন্তু বেশ ভালো কোথাও যার আমরা পাচ্ছি না এবং এডিটিং এর মধ্যে দিয়ে কোথাও কে সাসপেক্ট এটা কিন্তু অনুমান করা যাচ্ছে না ফলত পুরো গল্পের মধ্যে পুরো ওয়েব সিরিজের মধ্যে যে একটা টুইস্ট আসতে চলেছে এটা কিন্তু এর একটা খুব ভালো ওভারঅল এই ট্রেলার অনুযায়ী আমরা মেসেজ কিন্তু খুব বিশেষ করে পাই যেটা হচ্ছে নারী শক্তির উদয় অর্থাৎ এখানে নারী শক্তিকে যেভাবে ব্যবহার হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ যেভাবে পুরো সমাজের বিরুদ্ধে একা লড়ছে এবং একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছে এই যে জায়গাটা এই যে মেসেজটা তুলে ধরা হয়েছে এটাই যেন এই ওয়েব সিরিজটাকে কোথাও থেকে আলাদা করে বাকিটা পুরো ওয়েব সিরিজটি দেখার পরেই বোঝা যাবে এর ভালো মন্দ তো এই হলো ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেঙ্গল ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং